চাকরির দাবিতে টেট উত্তীর্ণ বেকাররা শনিবার সকালে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। রাজ্যের গুণগত শিক্ষার মান বৃদ্ধির জন্য আসন্ন পুজোর আগেই তাদের নিয়োগ করার আবেদন রাখেন টেট উত্তীর্ণ বেকাররা। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ধাপে ধাপে এই টেট উত্তীর্ণদের নিয়োগ করা হবে, তবে 600 জনকে পুজোর আগে নিয়োগ করার ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানান তিনি। শনিবার চাকরির দাবিতে টিটেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়। তাদের বক্তব্য, রাজ্যের শিক্ষক স্বল্পতা দূর করতে তাদের সবাইকে পুজোর আগেই নিয়োগ করতে হবে। এদিন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে আন্দোলন প্রত্যাহার করল টেট পাস করে ছাত্রছাত্রীরা। আগামী দুর্গাপূজার আগে প্রায় সব ছাত্রছাত্রীদের নিয়োগ করবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। এখন দেখার বিষয় এই আশ্বাস কতটুকু বাস্তবে রূপ নেই। মূল দাবি 2021 সনে টেট উত্তীর্ণ, টেট ওয়ান এবং টেট টু যারা উত্তীর্ণ হয়েছি সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে। এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বিগত দিনে আমরা যে সাক্ষাৎকার করেছি, উনি বারবারই আমাদের এক প্রকার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্গাপূজার আগে আমাদের নিয়োগ করবেন, কিন্তু আমরা এই সময়ের মধ্যে লক্ষ্য করলাম এখনও আমাদের এই ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেই। এবং শিক্ষামন্ত্রী উনার গড়ের ভেতর আমাদের যে কথাগুলো বলেছেন সেগুলো রাজ্যবাসী জানে না এবং আমরা জনগণকে জানাতে পারছি না। তো আজকে আমরা এখানে বাধ্য হয়েছি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমরা 3,631 জনের পক্ষ থেকে নতমস্তকে করজোড়ে আবেদন করব। উনি জানে আপনাদের মিডিয়ার সামনে এসে আমরা যারা টেট কোয়ালিফাইড এবং রাজ্যের যে শিক্ষার করুণ অবস্থা, প্রতিদিন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষকের জন্য, এই বিষয়ে উনার দপ্তরের এবং রাজ্য সরকারের কী সিদ্ধান্ত সেটা যাতে পুষ্টিকরণ দেয় এবং আমাদের নিয়োগের ব্যাপারে জানে উনি যাতে আমাদের স্বার্থে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।